পৃথিবীর ভূস্বর্গ বা সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কাশ্মীরকে। কাশ্মীর মূলত বিশ্বের দর্শনার্থীদের কাছে একটি জনপ্রিয় চোখ জোড়ানো স্থান, যার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে ভিড় জমায়। তো বন্ধুরা, চলুন শুরু করি অপরূপ সৌন্দর্যের দেশ কাশ্মীর নিয়ে আমাদের আজকের ডকুমেন্টারি। কাশ্মীর বিশ্বের অন্যতম একটি সুন্দর দেশ। কাশ্মীর ভ্যালি তার সৌন্দর্য এবং আকর্ষণের জন্য সারা বিশ্বে পরিচিত। কাশ্মীর ভ্রমণের জন্য একটি চমৎকার ধারণা, বিশেষ করে যারা প্রথমবার দাঁত কাঁপানো তাপমাত্রা এবং তুষার অনুভব করতে চান তাদের জন্য। কাশ্মীর হলো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে উত্তরের ভৌগোলিক অঞ্চল। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত কাশ্মীর শব্দটি শুধুমাত্র গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যবর্তী কাশ্মীর ভ্যালিকে নির্দেশ করে। আজ শব্দটি একটি বৃহত্তর এলাকাকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মতো ভারতশাসিত অঞ্চল, আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের পাকিস্তান শাসিত অঞ্চল, আকসাই চীনের চীন শাসিত অঞ্চল এবং ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট। এটির উত্তর ও পূর্বে চীন, উত্তর পশ্চিমে আফগানিস্তান, পশ্চিমে পাকিস্তান এবং দক্ষিণে ভারত অবস্থিত। প্রথম সহস্রাব্দের প্রথমার্ধে কাশ্মীর অঞ্চল হিন্দু ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীকালে নবম শতাব্দীতে কাশ্মীরে শৈববাদের উদ্ভব হয়। 1339 সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হন। সালাতিন ই কাশ্মীর বা শাহ মীর রাজবংশের উদ্বোধন করেন। এই অঞ্চলটি 1586 থেকে 1751 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের অংশ ছিল এবং তারপরে 1820 সাল পর্যন্ত আফগান দুররানি সাম্রাজ্যের অধীনে ছিল। কাশ্মীরের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির অংশ, যা কথ্য ভাষা, লিখিত সাহিত্য, রন্ধনপ্রণালী, স্থাপত্য ঐতিহ্য এবং ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলে বসবাসকারী কাশ্মীরি জনগণের ইতিহাসকে অন্তর্ভুক্ত করে। কাশ্মীরে ইসলামী আক্রমণের পর কাশ্মীরের সংস্কৃতি পারস্যের পাশাপাশি মধ্য এশিয়ার সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছিল। কাশ্মীরি সংস্কৃতি হিন্দু, বৌদ্ধ এবং পরে ইসলাম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। রোপ হলো একটি ঐতিহ্যবাহী নৃত্যের ধরন, যা সাধারণত মহিলারা পরিবেশন করে থাকে। কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পরিবেশিত হয়ে থাকে। কাশ্মীরের কিছু জাতীয় উদ্যান এবং রিজার্ভ সহ 20,230 বর্গ কিলোমিটারের মতো একটি নথিভুক্ত বনাঞ্চল রয়েছে। জলবায়ু পরিস্থিতি এবং উচ্চতা অনুযায়ী বনের পরিবর্তন হয়। কাশ্মীরের বন জম্মু ও মুজাফরবাদের পাদদেশে গ্রীষ্মকালীন পর্ণমোচী বন থেকে শুরু করে কাশ্মীরের উপত্যকা জুড়ে নাতিশীতোষ্ণ বন এবং গিলগিট বালতিস্তান এবং লাদাখের আলপাইন তৃণভূমি এবং উচ্চ উচ্চতার ম্যারো পর্যন্ত বিস্তৃত। কাশ্মীরের অর্থনীতি কৃষিকে কেন্দ্র করে। ঐতিহ্যগতভাবে উপত্যকার প্রধান ফসল ছিল ধান, যা মানুষের প্রধান খাদ্য তৈরি করত। এছাড়াও ভারতীয় ভুট্টা, গম, বার্লি এবং ওটসও জন্মে। এর নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে এটি অ্যাসপারাগাস, আর্টিচোক, সিকাল, বিস্তৃত মটরশুঁটি, বিটরুট, ফুলকপি এবং বাঁধাকপির মতো ফসলের জন্য উপযুক্ত। ফলের গাছ উপত্যকায় সাধারণ এবং চাষকৃত বাগান থেকে ন্যাশপাতি, আপেল, পিচ এবং চেরি পাওয়া যায়। প্রধান গাছ হল দেবদার, পার এবং পাইন, ম্যাপেল বার্স এবং 8 খোর আপেল চেরি। ঐতিহাসিকভাবে কাশ্মীর বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে যখন কাশ্মীরি উল অন্যান্য অঞ্চল এবং দেশগুলিতে রপ্তানি করা হয়। কাশ্মীরিরা পশমিনা শাল, সিল্ক কার্পেট, পাটি, কুর্তা এবং মৃৎপাত্র বুনন ও তৈরিতে পারদর্শী। জাফরানও কিন্তু কাশ্মীরেই জন্মে থাকে। তো বন্ধুরা, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং সেই সাথে একটি কোর্ডিয়াল রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।